অল্প টাকায় গরু মোটা তাজা খামার করা যায় নীলফামারির তরুণ উদ্যোক্তা মোহাম্মদ জুয়েল ইসলাম পাঁচটা গরু দিয়ে শুরু করেন তার খামার বর্তমানে তার দুটি শেডে পঞ্চাশটি গরু চলুন দেখি তিনি কি খাদ্য দিচ্ছেন কতদিন পর গরু বিক্রি করেন একটা গরু থেকে কত টাকা আয় হয় শুনব সব কিছু আমরা একটা গরু মোটা তাজা করণ খামারে এসেছি আপনার কাছে জানতে চাই যে একটা গরুকে দিনে কত কেজি দানাদার খাদ্য দেন কত কেজি খড় খেতে দেন এবং কত কেজি পানি খেতে দেন দিনে চার কেজি খাদ্য দেই। চার হতে পাঁচ কেজি পোয়াল খায় বারো থেকে তেরো লিটার পানি খায় পোয়াল মানে খড় খড় আচ্ছা এটা সারাদিনে সারাদিনে আচ্ছা এই যে দানাদার খাদ্য ওইটা দুই ভাগ করে দেই দুই ভাগ করে দেন তাহলে সকালে কতটুকু দিচ্ছেন সকালে দিলাম মনে করেন যে 2 কেজি করি হুম আবার বিকালে দিলাম 2 কেজি করি এটা ফিড বা দানাদার খাদ্য তাই না ফিড হ্যাঁ দানাদার খাদ্য সকালে 2 কেজি বিকালে বিকালে 2 কেজি আর খড় কতটুকু দিচ্ছেন সকালে বিকালে খড় মনে করেন যে সকালে দেই 2 আর কেজি বিকালে আবার 2 আর কেজি অথবা মনে করেন যে 5 থেকে 6 কেজি যায় সারা দিনে সারা দিনে আলাদা করে কি পানি খেতে দেন না আলাদা পানি খেতে দেয় না এই পানিটা কোন সময় খায় গরু সকাল আটটা বিকাল থেকে মানে যখন আপনারা ওই যে মানে দিচ্ছেন তখন পানির সঙ্গে মিশিয়ে দেন না এমনি দিলেও খায় মেখে দিলেও খায় এইভাবে আপনার ফিডটা কিভাবে খাওয়ান শুকনা খাওয়ান নাকি পানিতে ভিজে খাই পানিতে ভিজে ফিড এটা কি আপনি কিনে নিয়ে এসে খাওয়ান নাকি বাড়িতে তৈরি করেন ভুট্টা ইয়া ওগুলো মনে করেন যে কিনে এনে আমি বাড়িতে মিক্সার করি খাই কি কি কিনে নিয়ে আসেন আপনি যে ভুট্টা প্রোটিন খোল ছবিন মানে এরকম কিছু মেডিসিন ইয়া আছে এগুলা মানে খাদ্যের উপাদান খাদ্যের মেডিসিন নয় মানে এগুলো খাদ্যের উপাদান ওষুধের একটা ইয়ে যে যতজন খাইলে হ্যাঁ ইয়া আসবে আপনি বাজার থেকে গরু কিনে নিয়ে আসেন কিনে নিয়ে আসার সঙ্গে সঙ্গে কি সেটে তোলেন নাকি আলাদা কোথাও রাখেন আলাদা কোথাও রাখা যায় রাখলে ভালো হয় তবে আমি সাথে সাথেই মানে সঙ্গেই সেটে তুলি তার আগে কিছু করে না গোসুল করিয়ে নেওয়া কিছু করি না আপনি কতদিন পর গরু বাজারে বিক্রি করেন আড়াই মাস তিন মাস পর আড়াই দিন নব্বই সত্তর দিন প্রতিটা গরু খেয়ে কিন্তু এক সমাল লাগে না কেউ আগে হয় কেউ পিছিয়ে হয় সত্তর থেকে নব্বই দিন খাওয়া দাওয়া করে লালন পালন করিয়ে তারপরে আপনি বাজারে বিক্রি করেন তাই না সত্তর দিন বা আশি দিন বা নব্বই দিন এই সময়ের মধ্যে একটা গরুর পেছনে কত টাকা ব্যয় হয় গরুর দাম বাদে যেটা নব্বই দিন সেটা দশ হাজার এগারো হাজার টাকার মতো পরে খরচ সে গরুটাকে মনে করেন যে খাওয়াইতে খর্তর মনে করেন আমার ফিফটি এগারো হাজার মতন পরে আর যদি মনে করেন যে সত্তর দিন হয় তাহলে আট সাড়ে আট হাজার নয় হাজারও পড়তে পারে এটা গরু মনে করেন যে ছোটো গরু আছে বড় গরু আছে এটার উপর ডিপেন্ড হয় এই খাওয়া দাওয়া করানোর পর যে ব্যয়টা হলো এবং গরুর দাম তো বাজারে বিক্রি করলে একটা গরু থেকে কেমন আপনার লাভ হয় আগে লাভ আসছিল মনে হাজার পনেরো হাজার পর্যন্ত আসছিল এখন কম আসি এখন মনে হয়েছিল গরুর দাম একটু বেশি মানে দাম কেনায় বেশি পড়ে যাচ্ছে কেনায় বেশি পড়ে যাচ্ছে আবার আপনি কোন কোন হাটে যান গরু কেনার জন্য লাহেরি যাই নিংমারদ যাই যাদুরানি যাই কাতিয়ার যাই কাহারল যায়। রাজশাহী সিটি পর্যন্তও বেশি আমবাড়ি তা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা খামার আমরা কিন্তু আপনার আরও একটা খামার দেখেছেন দেখেছি যে আপনি দুটো খামার করেছেন তাই না এখানে অনেকগুলো গরু আমরা দেখতে পাচ্ছি আর এছাড়া আলাদা আরেকটা শেড আছে আপনার সেখানেও আপনি যারা নতুন করে খামার করতে চায় আগে কখনো করেনি তারা যদি খামার করতে চায় তাহলে কয়টা গরু নিয়ে শুরু করলে ভালো হয় ঝুঁকিহীন হবে ছয়টা থেকে আটটার মধ্যে শুরু করলে একটু ভালো হয় মানে ছয়টার নিচেও যদি করে তাহলে কিন্তু একটু ধকপক হবে আর ছয়টা থেকে মনে করেন দশটা পর্যন্ত শুরু করলে একটু বুঝতে পারবে আচ্ছা তাহলে এই গরুগুলো কত দামে সে কিনতে পারবে পঁচিশের নিচে কোনো শুকনো গরু নেই পঁচিশ থেকেই মনে করেন যে চল্লিশ পর্যন্ত গরু কিনা যেতে পারে আর যখন পুরাতন হবে তখন বড় গরুও কিনতে পারে সে নতুন অবস্থায় ছোটো গরু কেনাই ভালো ছোট গরু কিনে ভালো মনে করেন যে চল্লিশের হেঁটো চল্লিশের নিচে চল্লিশের নিচে তো একটা গরু যদি তিরিশ হাজার টাকাও কেউ কেনে তাহলে আটটা দিয়ে যদি শুরু করে তাহলে দুই লাখ চল্লিশ হাজার টাকায় সে আটটা গরু কিনতে পারবে কিনতে পারবে আচ্ছা বাজারে বিক্রি করার আগ পর্যন্ত তো তাকে তো খাওয়াতে হবে তাহলে এই খাওয়ানোর জন্য কত টাকা তাকে হাতে মজুদ রাখতে হবে তিন লাখ বিশ হাজার টাকার মতো ক্যাশ লাগবে ক্যাশ লাগবে খাওয়ানোর জন্য মানে খাওয়ায় গরু কিনে গরু কেনার তাই না তিন লাখ কুড়ি হাজার টাকা হলেই একটা খামারটা করতে পারবে আটটা গরু দিয়ে খামার শুরু করতে পারবে আচ্ছা আপনার তো এই দুটো খামার রয়েছে তো আপনি কি হিসেব করেছেন যে আপনার মাসে কত টাকা আয় হয় আসলে ওইভাবে হিসেব করা হয় নাই তবে আমি দেখি যে প্রতি গরুতে পাঁচ সাত হাজার করি আইস ভালো গরু সুস্থ গরু চেনার উপায়টা কি গরুটার পিঠে হাত দিলেই দেখা যাবে যে গরুটার গাও সাইলটেস তাইলে বুঝলেন যে গরুটা ঠিক আছে যদি দেখা যায় যে এই গরুটাতে আমি হাত দিলাম এখন কিন্তু উনি গাউটা গোটাল নরেস তাইলে বুঝিলেন যে ঠিক আছে কাঁপতেছে গরুটা দেখেন আচ্ছা আর যদি না কাঁপে তাইলে বুঝতে হবে যে একটু সমস্যা সমস্যা আছে জ্বর আছে কি মনে করেন যে ভিতরে কোনো সমস্যা আছে আচ্ছা এইরকম আর কি দেখেন গরু কিনবার সময় আর মনে করেন যেমনিতে ঠ্যাং দেখলাম হাত দেখলাম মনে করেন যে দাঁত তো একটু দেখি তো আমাদের তো দাঁতের গরুর কম দরকার আমরা তো মনে করেন যে গরু কিনি জুয়ানের জুয়ান মনে করেন যে দাঁত কাটা এই এইরকম গরু কিনি বয়সের গরু কিনি না আচ্ছা মানে কত বয়সী গরু কেনেন তাহলে আপনারা জুয়ান থেকে মনে করেন যে দাঁত কাটা আমাদের সর্বোচ্চ ওইটাই কারণ আমরা মনে করেন যে চার দাঁত দুই দাঁত এগুলো গরু আমরা কিনি না ছয় দাঁত এগুলো গরু আমরা কিনি না তার নিচে না উপরে না এগুলো আর মনে করেন যে নিচে কিনি নিচে আচ্ছা আপনারা দাঁত দেখেন না বললেন তাহলে খড় খাবে কেমন করে না পিড়ির দাঁতটা দেখবে যদি পিড়িতে দাঁত থাকে তাহলে সে খড় খাতে পারবে আচ্ছা তাহলে যদি কোনো দাঁত নাও থাকে তাও সে খর খড় খাইতে পারে মানে সামনের দাঁত না থাকলেও চলবে তবে দাঁত অর্থাৎ চোয়ালের দাঁত থাকতে হবে থাকতেই যাতে করে খড় চিবিয়ে খেতে পারে হুম আচ্ছা আপনি ঘেমে যাচ্ছেন আমিও ঘেমে গেছি আপনি আপনার খামারে যে গরুগুলো কিনেছেন কেমন দামে কিনেছেন বড়গুলো তো বেছে দিছি এগুলো মাঝারি সাইজ এগুলো মাঝারি সাইজ বড়গুলো বেছে দিছি এখন মনে করেন যে পঁচিশ থেকেই আটত্রিশ পর্যন্ত আছে আমার খামারে কেনা কেনা আপনি কটা গরু দিয়ে শুরু করেছিলেন পাঁচটা দিয়ে শুরু করছি পাঁচটা দিয়ে কতদিন হলো আপনার এই খামার করার তিন বছর তিন বছর পাঁচটা দিয়ে শুরু করেছেন তিন বছরে আপনার প্রায় পঞ্চাশটা গরু হয়েছে তাই না আপনার এই খামারে কি ধরনের অসুখ হয়েছে বা গরুর কি ধরনের অসুখ হয় জ্বর তারপর দেখা যায় যে প্যাট ফাঁপা এইরকম এই অসুখটায় বেশি ইস হঠাৎ যদি খাদ্য একটু মনে করেন যে কম বেশি হইল তাহলে দেখা যায় যে পেট ফাঁপিল আর জ্বর এখন তো খুরাই রোগ দিন আগে ছিল বর্তমান তো খুরাই রোগ নাই খুব একটা ওইরকম অসুখ হয় না এই যে লাম্পি লেম্পি তো একবারে এসেছিলো আসে চলে গেছে তবে আমাদের খামারে লেম্পি ধরে নেই আর যদি দু একটা ধরছে তো ওগুলো মনে করেন যে আমি ট্রিটমেন্ট দিছি আপনি নিজেই ট্রিটমেন্ট করেন হ্যাঁ নিজেই ট্রিটমেন্ট করি আপনি কি ট্রেনিং করেছেন হ্যাঁ ট্রেনিং গরুর বিশ্রাম কেন দরকার দরকার গরুর বিশ্রামের এই জন্য যত নেবে তত গরুটা স্বাস্থ্য ভালো থাকবে শুধুমাণ্ডলী গরু মোটা তাজা করণের জন্য ভিডিও দেখেই তো সব কিছু শেখা যাবে না বাস্তব কিছু অভিজ্ঞতা নিতে হবে তো সেই জন্যে যারা নতুন খামার করতে চান তারা ভিডিও দেখবেন ঠিক আছে কিন্তু খামার করবার আগে সফল খামারই যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলতে হবে খামার দেখে আসতে হবে তারপরে শুরু করা ভালো কারণ গরু মোটা তাজাকরণ খামার একটা অনেক পুঁজির ব্যাপার প্রথমেই যেন আপনারা আর্থিক ক্ষতিগ্রস্ত না হন ঠিক আছে জুয়েল আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন